আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা, সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সেই টাইম থেকে ভিডিওটা শুরু করেছি। নূরকে বিছানা থেকে তুলে দিলে দেখা যায় আবার সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে, ডাইনিং টেবিলের মধ্যে যেয়ে ঘুমিয়ে পড়ে। তো এই কারণে ওর পেছনে পেছনে থেকে ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে তারপর এখন ডাইনিংয়ে এসে দেখি নূরের বাবা তরকারি অলরেডি গরম করে ফেলেছেন, আর বাবুও কিন্তু উঠে গেছে, ওই ওকে কোলে নিয়ে নিয়েই করেছেন। এখন দেখা যায় কি সব কিছু মিলে তো আসলে ওইভাবে অল্প সময়ের মধ্যে হয় না, তো হাতে হাতে সবার মতো সবাই করে নেই। অনেক রান্না করলেও দেখেছি খাওয়া হয় না, এর জন্য যে যেটা খাবে সেই হিসেব করে রান্না করে নিয়েছি। আর সাথে গত রাতে একটা পুডিং বানিয়েছিলাম। প্রতিদিন সেহরিতেই নূর যেদিন বিশেষ করে রোজা রাখে আমি পুডিংটা রাখি, কারণ ও ভাত অত সকালে খুব একটা খেতে পারে না, অল্প কিছু খায় আর সেই সাথে পুডিং খায়, আবার একটু খেজুরও দেই। সব কিছু মিলিয়ে মোটামুটি পেটটা যেন ভরে আর শক্তিও পায় সারাদিন, সে খেয়ালটা রাখি। নর্মালি সেহরি করে ফজরের নামাজ পড়ে নূর 9-10 পর্যন্ত ঘুমায়, আমি ডাকিও না। আজ কিন্তু আর ঘুমায়নি, সকাল সকাল স্টেডিয়ামে চলে এসেছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্টেডিয়ামে একটা প্রোগ্রাম ছিল যেখানে ওদের স্কুল থেকে বাচ্চারা পারফর্ম করেছে, ওদেরকে দেখতেই এসেছে। এর আগেও কিন্তু এ ধরনের অনুষ্ঠান হয়েছে, তবে ও ছোট ছিল, আমি কখনো নিয়ে আসিনি। এবার আর না করিনি, ওর বাবাও বাসায় ছিল, সব কিছু মিলে মনে হলো থাক যাক, আর দেখার দরকার আছে, শেখা জানার দরকার আছে অনেক কিছু। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ স্বাধীন হলো, এগুলি কিন্তু আমরা দেখিনি, যুদ্ধ দেখিনি, তবে যুদ্ধের কথা শুনেছি। আর শুনে শুনে যতটুকু বুঝেছি তার মধ্যে কিছু সঠিক ছিল, আবার কখনো হয়তো ইতিহাস বিকৃত অবস্থায় ভুল শিখেছি, অনেক কিছুই হয়েছে, অনেক জায়গায় পড়েছি, পড়ে পড়ে শিখেছি। এখন আমাদের দায়িত্ব সঠিক ইতিহাস আমাদের বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়া, আর সেজন্যই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে পাঠাই, ও দেখুক জানুক শিখুক কিভাবে শহীদদের শ্রদ্ধা জানাতে হয়। এগুলি আসলে জানা দরকার আছে, যারা দেশের জন্য জীবন দিয়ে গেছেন তাদের জন্য আমরা আর কিছু করতে পারি আর নাই পারি, তাদের স্মরণ তো করতে পারি, তাদের আত্মার শান্তি কামনা করতে পারি। ওখানে কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম ছিল, আমি খুব শর্ট করে আপনাদের দেখিয়েছি। নূর আজ খুব খুশি, ওদের স্কুল ক গ্রুপ থেকে ফার্স্ট হয়েছে, সেজন্য তো মেয়ে মহা খুশি। বাসায় এসে আত্মীয় স্বজন সবাইকে জানিয়েছে ফোন দিয়ে দিয়ে, আর এই করতে করতে বেলা কিন্তু শেষ, আর এখন ইফতারের আয়োজন করছি। দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে, ঈদ কে কোথায় করবেন তা তো মোটামুটি ঠিক করে ফেলেছেন, তো আমাকে জানাতে পারেন ঈদে নিজের বাসাতে থাকছেন না বাপের বাড়ি যাচ্ছেন, শ্বশুর বাড়ি যাচ্ছেন, আপনারা জানালে আমার খুব ভালো লাগে। আমার মনটা আসলে খুব একটা ভালো নেই, শরীরটাও ভালো ছিল না বা এখনো নেই, সেটা আমি মোটামুটি মেনে নিয়েছি। তবে মন যে খারাপ সেটার কারণ বলি, আমি ভেবেছিলাম রোজা একদম শুরু থেকে স্কুল বন্ধ থাকবে, লম্বা একটা ছুটি থাকবে, তো রোজা পড়ার সাথে সাথেই আমি বাড়ি থেকে ঘুরে আসব। আমার আসলে অনেক দিন ধরে আব্বাকে দেখতে ইচ্ছে করছিল, কারণ আব্বার শরীরটা খুব একটা ভালো না, তো সেজন্য প্ল্যান করে রেখেছিলাম। আর নিজেও একটু আরাম করতে চাইছি, আসলে সংসারের ধকল নিতে নিতে টায়ার্ড হয়ে গিয়েছি, এখন একটু বিশ্রাম দরকার ছিল, আসলে প্রপার বিশ্রাম বাপের বাড়ি ছাড়া তো সম্ভব না। সেটাই ভেবেছিলাম রোজার আগে যাব আর রোজার শুরুর দিকটা কাটিয়ে আসব। তো কপালটা খারাপ, পরে স্কুল ছুটি হতে হতে প্রায় রোজার অনেকটাই চলে গেছে, আর সেই সাথে 25-26 মার্চ নূর প্রোগ্রাম দেখবে, তো সেজন্য আর যাওয়া হলো না, আর 26 মার্চের পর আর থাকেই বা কয়দিন। তো সব কিছু মিলে রোজার মধ্যে এখানে থেকে থেকে কষ্ট করেছি। এখন অনেকেই ভাববেন হাজবেন্ডকে এখানে একা ফেলে কিভাবে বাপের বাড়ি যেতে চাইলো। আসলে নূরের বাবা রোজায় ইফতার বাসায় খুব কমই করে, অফিসেই করতে হয় তাকে, আর সেহরির ক্ষেত্রেও অফিসে আয়োজন থাকে, ওদের ক্যান্টিন একদম সমৃদ্ধ আর থাকারও ব্যবস্থা আছে। আমি যদি এখানে নাও থাকতাম সে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই থাকতে পারতো, তবে যাওয়া হয়নি, তাও ভালো হয়েছে যে কয়দিন একসাথে থাকি, একসাথে ইফতার তো করতে পারছি। এই যে আজ কিন্তু আমার পছন্দের খিচুড়ি বানিয়েছি, তবে এটা একটু পাতলা থাকলে বেশি ভালো হয়,
নূর আর নূরের বাবা একটু দানাদার থাকলে বেশ পছন্দ করে খায়, সেজন্য এভাবে রেখেছি। এটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, ইফতারের পর আসলে অস্বস্তি যে ভাবটা হয় এটা খেলে ওটা আর থাকে না। ট্রাই করে দেখতে পারেন। আমি যখনই ডিম ভুনা করি তখনই আপুরা রেসিপি চান, ডিমের কালারটা এত সুন্দর হয় কিভাবে ওটাই জানতে চান। আসলে রান্নাবান্না কিন্তু পুরোটাই টেকনিক্যাল একটা বিষয়, ছোট ছোট টেকনিক ফলো করলে আপনার ডিম ভুনার কালারও একদম টকটকে লাল হবে। আমি আমার কুকিং চ্যানেল মম হিরাস কিচেনে আজ ডিম ভুনা রেসিপি শেয়ার করেছি, চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। আশা করছি আপনার যে যেই সমস্যা আছে তার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার দ্বারা যতটুকু সম্ভব হয় তার সবটুকু এফোর্ট দিয়ে ছোটোখাটো ইফতার আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ ফ্যামিলি খুশি, এর থেকে আর বেশি কী চাই। আর আজ কিন্তু ফ্লোরে বসেই খাচ্ছি, কারণ বাবু বেডে ঘুমাচ্ছে, দূরে থাকলে শুনতে পাবো না, পরে চিৎকার চেঁচামেচি হবে, এর জন্য এখানে বসেছি, উঠে গেলে দেখে নেব। ওই যে খেতে খেতেই দেখলাম সে উঠে গেছে, আর আমরা যেহেতু এখানে আছি শব্দ পেয়ে সে খেলা শুরু করেছে, খেলতে খেলতে আবার উপর হয়ে গেছে, এখন তার একটু নিচে নামা দরকার। তো সে উপর হয়ে আছে আর নূরের দিকে তাকিয়েছিল, ভালো করে দেখতে পাচ্ছিল না বলে নূর আবার বালিশটা সরিয়ে দিয়েছে। তো সরানোর পর ওর কাছে মনে হয়েছে নূর ওকে নিতে এসেছে, ও যে চলে গিয়েছে মনের দুঃখে আবার কান্না শুরু করেছে। মেয়ে যেহেতু রোজা রেখেছে ওকে তো সুন্দরভাবে খেতে দিতে হবে, তো ও খাচ্ছে, আমি কোলে নিয়েছি। আর এখানে নূরের বাবাকে দেখছেন, উনি কিন্তু নামাজ পড়ে এসে তারপর এই দ্বিতীয়বারের মতো আবার খাচ্ছেন, হালকা খেয়ে নামাজ পড়ে নেন আর তারপর আবার ছোলা পেঁয়াজু বেগুনি এগুলি মিক্স করে মাখিয়ে তারপর খান। আর এখানে বাবু বসে বসে দেখছে তার বাবা কি করে। আর এটা ছিল অন্য আরেক দিনের ভিডিও, আমরা ঈদের কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়েছি। এখন আসলে 12 দোকান ঘুরে দেখা আবার খুঁজে খুঁজে ভালো মন্দ যাচাই করা ওই সময়টা পাই না, বাবু অতটা সময় দেয় না, এ কারণে সরাসরি দেশি দশে চলে এসেছি। এখানে দেশের স্বনামধন্য 10টা বুটিক যেহেতু একই ছাদের নিচে, ঘুরে ঘুরে দেখা যায় কি এইসব জায়গা থেকেই আমি কাপড় কিনি, এর জন্য আর অন্যদিকে না তাকিয়ে এখানে এসেছি। আর এখানে বসার জায়গা আছে, বাবু ঘুমিয়ে গেছে, নূর ওর পাশে বসে আছে, আর এই ফাঁকে আমি সব দেখে নিচ্ছি। আজ গিফটের উদ্দেশ্যেই বেশি কেনাকাটা করব, তো দেখতে দেখতেই আমার এই ডলে পরানো ড্রেসটা খুব ভালো লেগেছে, আর এটা নিলে আমার একসাথে অনেকগুলো নিতে হবে, কারণ বিভিন্ন সাইজের একই রকম ড্রেস আমি গিফটে দিয়ে থাকি, এতে করে আসলে কাটটা ভালো কাটটা মন্দ এটা আর আসে না, আমিও অল্প কষ্টেই কাজ সেরে ফেলতে পারি। আর কাপড়টা অনেক সফট ছিল এর জন্যই নেওয়া, যেহেতু গরমের মধ্যে ঈদ পড়েছে স্বস্তি পাবে না, আর যাদেরকে দেই তারা জড়ি চুমকি এই টাইপের ড্রেস পছন্দ করে না, তো এর জন্য ওদের পছন্দ অনুযায়ী ড্রেস খুঁজে নিচ্ছি। মহিলা মানুষকে খুঁজতে দিলে তো সারা দিন শেষ হয়ে যাবে, তবুও খোঁজা শেষ হবে না, আর কাঙ্ক্ষিত জিনিস তো মিলবেই না, কেনার পরও মনে হবে না ওইটা মনে হয় ভালো ছিল, এইটা মনে হয় ভালো ছিল। যাই হোক, ওগুলিকে এবার সাইড করেছি, অতটা সময় নেই, যে কারণে একদম সিলেক্টিভ আইটেমের উপরে ফোকাস করেছি। আমি চাচ্ছিলাম সালোয়ার কামিজ নেবো ঠিকই, তবে পাশ দিয়ে যে কাটা পিওর সালোয়ার কামিজ ওইটা না, একটু রাউন্ড টাইপের আনারকলি কাট হোক বা কোটি সেট হোক, যাই হোক একটু গোল টাইপের থাকতে হবে। তো ওইর উপরে ফোকাস যেহেতু করেছি ওইটা ছাড়া আর কিছু দেখছি না, তো মিলছিল না খুব একটা, অল্প স্বল্প মিলছিল যা, তাও আবার যেটার কালার পছন্দ হচ্ছে সেটার সাইজ নেই, সাইজ আছে তো কালার নেই। যাই হোক, এইসব এইসব করে টরে অবশেষে যেটা পেয়েছি যে কয়েকটা তার মধ্যে শর্ট লিস্ট করেছি, নিজের পছন্দের হোক বা যাকে দিব তাদের পছন্দের হোক, ওই হিসেব করেই নিচ্ছি।
আপনারা খুব করে চান আমি কাকে কি দিয়েছি সেটা যেন বলি এবং দেখাই। আসলে কাকে কি দিয়েছি এটা বলা ঠিক না, আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব আত্মীয় স্বজন আমার ভিডিও দেখেন, তো কাকে কোনটা দিলাম ওইটা বললে না আসলে অনেক সময় হয় কি কম্পেয়ার হয়, আপনাদের তো দাম বলা হবে না, তো জিনিসটা দেখে অনেক সময় দেখা যাবে দামি কম দামি মনে হতে পারে, ওইটা না একটু সাংঘর্ষিক হবে, সম্পর্ক ঠিক সুন্দর মেনটেন হয় না আমার কাছে মনে হয়। তো এই কারণে আমি নাম বলছি না, আমি দেখিয়ে যাচ্ছি এগুলি সবই গিফটের, আর বেশিরভাগ তো আমি আসলে টাকা দিয়ে দিয়েছি, তারা নিজেদের পছন্দ মতো কিনে নেবেন, আর যেইটা মনে হয়েছে আমার দেওয়া উচিত দিলে ভালো হয় সেখানে আমি দিয়েছি। প্যাকেটেরগুলো আর খুললাম না, এগুলো মার্কেটে যখন ঘোরাঘুরি করেছি ওই সময় কিন্তু দেখে নিয়েছেন। আর এখানে ছোট্ট একটা পরীর জন্য একটা পরীর ড্রেস কিনেছি, জানি না ওর সাইজে হবে কি না, আন্দাজ করে নিয়েছি আল্লাহ ভরসা। আমার আর নূরের বাবার জন্য এখনও কেনাকাটা করা হয়নি, তবে বাচ্চাদেরটাও কিন্তু হয়ে গেছে এক ফাঁকে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা বাবুর জন্য, ওর জন্য যে খুব বেশি কিনেছি তা কিন্তু না, আমার আপু ভিডিও কলে দেখিয়েছে ও বেশ কয়েকটা ড্রেস নিয়েছে আর আমিও কিনেছি। আমার কাছে মনে হয় ছোট বাচ্চাদের গ্রোথ তো খুব তাড়াতাড়ি হয়, ওদের জন্য এক গাদা ড্রেস কেনাটা একটা বোকামি, তো হিসেব করে করে কিনেছি। ঈদ যেহেতু ওর প্রথম ঈদ, ওকে তো দিতে হবে, সেই হিসেব করে দিয়েছি, তবে পরিমাণে খুবই কম। এই সেটটা জুতা সহ নূরের ভাইয়ের জন্য, নূর নিজে পছন্দ করেছে তো এটা তো নিতেই হবে। আর এখানে যে ড্রেসগুলো দেখছেন এগুলো আপু পাঠিয়েছে, তো ও কুরিয়ারে পাঠিয়েছিল এক ফাঁকে, ওইটারও ভিডিও করে নিয়েছি। বাবুর আর নূরের ড্রেস আছে, আর পছন্দ কিন্তু আমার ভাগ্নীরা করেছে, কেউ ফতুয়া কেউ পাঞ্জাবি কেউ জুতা, যার যেটা ভালো লাগে দিয়েছে। এখানে বাবু এবং নূরের যে কাপড় আছে ওদের কাপড়গুলো লিলেন সুতি বা এই দুইয়ের মিশ্রণ, এই টাইপের কাপড় দিয়ে তৈরি, যে কারণে গরমে বেশ আরাম পাবে। আর আমার আপু কেনাকাটার ক্ষেত্রে সব সময় খুব সচেতন, কখন কোনটা পরাতে হয় সেটা বুঝে, সেই হিসেবেই দিয়েছে। আমরাও কিন্তু একটা পাঞ্জাবি নিয়েছিলাম, দেখাতে ভুলে গিয়েছি, তো আমরা যতই কেনাকাটা করি না কেন আমার বড় ভাগ্নি যে পাঞ্জাবিটা দিয়েছে ওইটাই ঈদের দিন সকালে পরাতে হবে, কারণ সে ঈদের আগেই ডিসাইড করেছে তার দেয়া পাঞ্জাবিটাই তার ভাই পরবে, তো সেটা তো পরাতেই হবে। যে বাড়িতে ঈদ করা হোক না কেন যেন বোনদের সঙ্গে মিলিয়ে পড়তে পারে, সেজন্য এই দুইটা ড্রেস নিয়েছি। আর বাকি যেগুলো আছে ওগুলো যে ঈদের উদ্দেশ্যে কিনেছি ওরকম তা না। এই যে কোটিটা আছে লম্বা হাতার, এটার মধ্যে অসংখ্য কালার আছে যেগুলো ওর বিভিন্ন স্কার্টের সঙ্গে পড়তে পারবে, তো এই উপরের একটা পার্ট দিয়ে বিভিন্ন স্কার্টের নিচের পার্ট পড়তে পারবে, সেই হিসেবে নেওয়া। বাকিগুলো কিছু ঈদ উপলক্ষে আমি আগে কিনেছিলাম আর কিছু রেগুলার পরার জন্য, কারণ ও বেশ লম্বা হয়ে গেছে, তো ওর যে আগে ড্রেস ছিল সব ছোট ছোট হয়ে গেছে, অন্য মানুষকে দিয়ে ফেলেছি, এখন ওর আলমারিতে কাপড় নেই বললেই চলে। আর যদি বাড়িতে যাওয়া হয় তো দেখা যাবে সেক্ষেত্রে বেশ কিছু ড্রেসের দরকার হবে, ওই হিসেব করেই কিনেছি। ঈদের ড্রেস যদি বলেন, ওর উদ্দেশ্যে আলাদা করে কেনা হচ্ছে এইটা, ও একদম হালকা পাতলা ড্রেস পরতে পছন্দ করে, এতদিনে হয়তো ওকে দেখে বুঝে ফেলেছেন, তো এই কারণেই কিন্তু আমি এরকম করে একটা ড্রেস নিয়েছি। আর হাতায় একটু সমস্যা হয়েছিল, ও লম্বা হাতা পছন্দ করে, তো আমি বলেছি পরবর্তীতে ঈদের পরে কোনো এক সময় আমি হাতা লাগিয়ে নেব সেম কালার দেখে, তো খুশি হয়েছে। এখানে সিম্পল ডিজাইনের কিছু ফ্রক নিয়েছি, আমি দেখেছি ওকে বিভিন্ন কালারের মিশ্রণে যে ফ্রকগুলি থাকে ওগুলো পরলে মাশাল্লাহ ভালো লাগে দেখতে, তো মায়ের চোখ তো যেটা ভালো লাগে সেটা বারবারই নিতে ইচ্ছে করে। পয়লা বৈশাখে ওদের স্কুলে প্রোগ্রাম থাকে, যদি যায় তো এই লাল সাদা ড্রেসটা পরতে পারবে, সেই হিসেবে নেওয়া, না গেলেও বাসায় পরতে পারবে, সমস্যা নেই। এই তো এই ছিল আমাদের ছোটখাটো কেনাকাটা, বাচ্চাদেরগুলো সেরে নিয়েছি আর আমি আর নূরের বাবা এক ফাঁকে গিয়ে গিয়ে কিনে নেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।